চারিদিকে বড্ড অন্ধকার আর আমি একটা অন্ধকার গহ্বরে ফেসে গেছি। এই অন্ধকার নিয়ে একটু বেশি ভাবে, সেই জন্য এই খারাপ খারাপ স্বপ্নগুলো দেখেন। চেষ্টা করে দেখুন, দেখবেন ঠিক আলোর সন্ধান পাবেন। তা বলো কি চাও তুমি, খুলে বলো। আমি নিখিলের সঙ্গে যাব। কখন যে কি ঘটে যায় তার কোনো ঠিক আছে? গুড ইভিনিং লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আজ আমরা ডিসাইড করেছি আজকের পার্টিটা স্টার্ট করব বল ডান্স দিয়ে। এই জন্য আমি আসতে বারণ করেছিলাম, শ্যামাকে নিয়ে এলি, সেই বেকাদায় পড়তে হলো তো। ও কি বল ডান্স টান্স জানে নাকি গ্রামের মেয়ে? মা তুমি টেনশন করো না, শ্যামা ঠিক পারবে। অরেঞ্জ জুস, শরবতটার মধ্যে যে অন্য কারোর জন্য মদ মেশানো ছিল এটা কিন্তু আমার কিছুতেই বিশ্বাস হচ্ছে না। যে শরবতটা আনা হয়েছিল সেটা শুধুমাত্র আমার জন্যই আনা হয়েছিল। আর আমার কি মনে হচ্ছে জানেন তো, ওটাতে কেউ ইচ্ছা করে মদ মিশিয়ে দেয়নি তো। শ্যামা, শুরু হয়ে যাবে। সান, নিখিল এখানে আসেনি, কোথায় গেল বলো তো? আমার ছেলেটা, আমার খুব দুশ্চিন্তা হচ্ছে, কিন্তু ফোন তুলছে না। 70 লাখ 70 লাখ। ১ ৭০ লাখ ২ ৮০ লাখ। আমার মনে হচ্ছে এটা প্রি প্ল্যান ছিল, তোমাকে প্ল্যান করে ওরা আটকে রেখেছিল। তুমি কাউকে চিনতে পেরেছো? না, আমি চিনতে পারিনি, কিন্তু একটা জিনিস আমার মনে হয়েছে, একজন পুরুষ ছিল আর একজন মোস্ট প্রবাবলি মহিলা ছিল। আপনি হোটেলের সিসিটিভি ফুটেজ একটু দেখার অ্যারেঞ্জমেন্ট করতে পারেন? তাহলে অনেক কিছু খোলসা হয়ে যাবে। কোনো উপহার দিয়েই তোমার এই ঋণ শোধ করা যায় না, তবু তোমার জন্য আমার তরফ থেকে এটা একটা ছোট্ট উপহার। শ্যামাকে দামি ঘড়ি উপহার দিয়ে ওর জন্য পার্টি অ্যারেঞ্জ করাচ্ছেন? এবার দেখুন তাহলে আমি কি করি। এবার এমন আগুন আমি লাগাবো, সেই আগুনে পুড়ে গোটা বাড়িটা ছারখার। আমাকে ক্ষমা করবেন ছোট কর্তা, আপনি হয়তো ভাবছেন না, কিন্তু অন্য কেউ তো ভাবতেই পারে, প্রশ্নও তুলতে পারে। তাছাড়া আমি তো কোনো রোজগারও করি না, তাই বলছিলাম কি কেষ্টর অপারেশনটা না হয়। এক মিনিট শ্যামা, জাস্ট আপনার ইগোর জন্য, মানে আপনি আমাকে টাকা দিতে পারবেন কি পারবেন না বলে? আপনার বাড়ির সবাই কেষ্টকে নিয়ে কালকে আসছে, আমি একটা গাড়ি স্টেশনে পাঠিয়ে দিচ্ছি, সবাই সোজা এখানেই আসবে। আমার বাড়ির লোক এখানে? বাহ, তাহলে তো ভালো একটা আইডিয়া পেয়ে গেলাম মাসিমণি। একটা ছোট্ট ছুঁচ একটা বিশাল বড় পাথরে কিভাবে ফাটল ধরিয়ে দিতে পারে? তো অনেক বড় অ্যামাউন্ট কিসের চেক রেডি কেন? শ্যামার ভাইয়ের অপারেশনের জন্য। একটু কনফিডেন্স গ্যাদার করছিলাম নিজের মধ্যে। এই চেকটা দিয়ে গেল বাবা, কেষ্ট খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে, আমি কথা দিচ্ছি বাবা, একদম চিন্তা করবেন না। তুই এখনো ব্যাংকেই ঢুকিস নি? তুই কি জানিস অপারেশনের সময় হয়ে গেছে? দিশা, তুমি কোথায় গেলে? আমার সামনে থেকে একটা কলবি কিনে দিন তো। সামনাসামনি তো কোনো দোকান নেই ম্যাডাম। একটু এগিয়ে গিয়ে দেখুন না, রাস্তা মোড়ে আছে অনেক দোকান, জানেন দিন। ওকে ম্যাডাম।
কি দিশাও গাড়িতে নেই, ড্রাইভারও নেই, দেরি হয়ে যাচ্ছে, কোথায় গেল সব? দিশা তুমি কোথায় গেলে? আরে দেরি হয়ে যাচ্ছে। অশোক আমি একটু এই পেছন দিকটা এসেছি, তুমি একটু আসবে প্লিজ, আমি একটা ঝামেলায় আটকে গেছি এখানে। ঝামেলা মানে আবার কি ঝামেলায় পড়লে? আরে আমি সামনে একটা দোকানে এসেছিলাম একটা জিনিস নিতে, তখন কয়েকজন ছেলে পাশ থেকে কিছু উল্টোপাল্টা কমেন্ট করছিলো, আমি উত্তর দিয়ে দিয়েছি, সবটা মিলিয়ে একটা তুমি প্লিজ এসো না একবার এখানে। তোমাকে গাড়ি থেকে নামতে কে বললো? আর কে কি বলছে রাস্তা তুমি উত্তর দিচ্ছ? আরে পাত্তা দিও না, চলে এসো তাড়াতাড়ি প্লিজ। অশোক বুঝতে পারছো না, তুমি না এলে হবে না, এখানে লোকজন জড়ো হয়ে গেছে, তুমি তুমি একবার আসতে পারছো না, প্লিজ আসো না। ঠিক আছে আমি আসছি। তুই জানিস এখন কি হয়েছে? কেস তো ওটিতে আছে, অপারেশন বন্ধ আছে, কারণ আমরা টাইমলি টাকা ডিপোজিট করতে পারিনি। নিখিল আমি এক্সট্রিমলি সরি। দে ব্যাগটা দে, তুই আর কথা বল। টাকা কোথায়? এই মাটি হাতে নিয়ে আমি প্রতিজ্ঞা করছি বাবা, তোমাকে আমরা তোমার বাড়ি ফিরিয়ে দেব, তার জন্য যত কষ্ট করতে হয় আমরা করব, তুমি শুধু বাড়িটা প্রমোটারকে দিয়ে দিও না। সই করে দাও, প্লিজ একটা সুযোগ দাও, কথা না বাড়িয়ে এই কাগজটাই সই করে দাও, বাড়ি প্রমোটিং হবে। ও নিজেও জানে না যে এভাবে ও সংসারের কত বড় ক্ষতি করছে, না হলে এই বৃষ্টি বাদলার দিনে এইভাবে কেউ বাইরে বাইরে ঘুরে বেড়ায়? মা আগে তার বোন জঙ্গল সবকিছু চষা হোক, তারপর তো তিনি বাড়িতে ফিরবেন। এই লোকনাথ, 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 আজকের পর থেকে তোদের একটাই লক্ষ্য হবে, একটা সুন্দর নদর। কি পাঠা? আরে না না, তাহলে কি সন্তানের জন্ম? কে সন্তানের জন্ম দেবে? কে? তুমি আর তোমার স্বামী। আসুন, এই হলো বকুল, এই বাড়ির বিশেষ সদস্য। ওর করা প্রত্যেকটা দাদাগিরির বদলা নিতেই তো আমি এখানে এসেছি। ছেলে কোথায় রজতবাবু? ওই তরুণবাবু এসে গেছে। কি ব্যাপার কর্ণ, বিন্দি কি আজও আমার সাথে কথা বলতে চাইছে না? না আসলে আমি ওকে, এর মধ্যে যদি তুমি বিন্দির সাথে আমার কথা না বলাও তাহলে আমি কিন্তু সোজা রতনলালের বাড়িতে গিয়ে হাজির হব। তোর দশাও এ বাড়ির আগের রান্না লোক উমার মতো হবে, বৌমনকে খেপিয়ে দিয়ে যেমন বিশেষ জ্বালা জুটছে।